গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নম। আমাদের গুরুই হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তিনি সাক্ষাৎ পরম ব্রহ্ম, অর্থাৎ জগতের স্রষ্টা। গুরু শব্দটি গু এবং রু এই দুটি শব্দের সম্মিলনে গঠিত। গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা, আর রু শব্দের অর্থ অন্ধকারকে দূরীভূত করা। অর্থাৎ গুরু হলেন তিনি যিনি আমাদের মনের অন্ধকার দূর করে আমাদের পরম জ্ঞান দান করেন। পবিত্র এই গুরু পূর্ণিমার দিনটি গুরুর প্রতি ভক্তি, শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্যই পালন করা হয়ে থাকে। তবে বন্ধুরা, গুরু পূর্ণিমার এই পবিত্র দিনটিতে নিজেদের গুরুদেবদের বিশেষ সম্মান জানানোর সাথে সাথে আমাদের জীবনের প্রথম যারা গুরু, অর্থাৎ যারা আমাদের এই পৃথিবীতে এনে আলোর পথ দেখিয়েছেন, নিজেদের বাবা মাকেও এই দিনটিতে বিশেষ সম্মান ও শ্রদ্ধা জানানো উচিত। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতেই পালিত হয় গুরু পূর্ণিমা। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব 2023 সালে গুরু পূর্ণিমা কবে পড়েছে। 2023 সালে গুরু পূর্ণিমা পালিত হবে ইংরাজির 3রা জুলাই, বাংলার 17ই আষাঢ় সোমবার। পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির 2রা জুলাই, বাংলার 16ই আষাঢ় রবিবার সন্ধে 7:22 থেকে, আর পূর্ণিমা তিথি ছেড়ে যাবে ইংরাজির 3রা জুলাই, বাংলার 17ই আষাঢ় সোমবার বিকেল 5:28। গুরু পূর্ণিমা গুরুকে ভিত্তি করে প্রচলিত একটি বিশেষ উৎসব, সনাতন ধর্মীয় ঐতিহ্য অনুসারে বহুকাল ধরে পালিত হয়ে আসছে। এই উৎসবে ভগবান শিবকে সমস্ত আচার্যদের গুরু হিসাবে পূজো করা হয়। ভগবান শিব থেকে সমস্ত ধর্মশাস্ত্র প্রকট হয়েছিল বলে মনে করা হয়। তাই ভগবান শিব আদিগুরু হিসাবে জগৎ বিখ্যাত। সনাতন ধর্ম অনুসারে গুরু পূর্ণিমা তিথিতে দেবাদিদেব মহাদেব দক্ষিণামূর্তি ধারণ করেছিলেন এবং ব্রহ্মার 4 মানুষ পুত্রকে বেদে পরম জ্ঞান দান করেছিলেন। পরমেশ্বরের দক্ষিণামূর্তি সকলেই আদিগুরু বলে বিশ্বাস করেন, তাই এই দিনটি মহাদেবের প্রতি বিশেষভাবে সমর্পিত। পুরাণ অনুসারে আদিযোগী শিব এই বিশেষ তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হয়ে তার শিষ্যগণ সপ্তর্ষি ঋষি, অর্থাৎ 7 ঋষি অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্থ, মরিচি এবং পুতুকে মহাজ্ঞান প্রদান করেছিলেন বলে বিশ্বাস করা হয়। তাই এই তিথি গুরু পূর্ণিমা নামে পরিচিত। এই পবিত্র তিথিতেই মণিপরাশর ও মাতা সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা দেবর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা বলেও পরিচিত। গুরু পূর্ণিমার দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও বিশেষ গুরুত্বপূর্ণ। পবিত্র এই পূর্ণিমা তিথিতেই গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব বা পরম জ্ঞান লাভ করার পর সারনাথে তিনি তার শিষ্যদের মধ্যে প্রথম জ্ঞান বা উপদেশ প্রদান করেছিলেন। জৈন ধর্মগুরু মহাবীরও এই পবিত্র তিথিতেই তার শিষ্যদের মধ্যে পরম জ্ঞান দান করেছিলেন। গুরু পূর্ণিমার দিনে গুরুদেবকে নিবেদন করার জন্য নির্দিষ্ট কোনো আহারের উল্লেখ নেই। আপনারা ওই দিন গুরুদেবের পছন্দ মতো যে কোনো নিরামিষ আহার রান্না করে গুরুদেবকে নিবেদন করতে পারেন। অন্যান্য পূর্ণিমার মতোই গুরু পূর্ণিমাতেও স্নানের মাহাত্ম্য রয়েছে। আপনারা গুরু পূর্ণিমার দিন স্নান করবেন এবং যথাসাধ্য মতো দান করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। গুরু পূর্ণিমার দিনে আপনারা গুরুদেবের বিশেষ কৃপা লাভ করুন। গুরু কৃপাহি কেবলম। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।